নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। 23 জানুয়ারির রাশিফল এবং কুম্ভ রাশির রাশিফলের ভিডিও এটা। আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভ যদি আপনার রাশি হয়, আপনি জানুয়ারি মাস কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি করছি বা করার চেষ্টা করছি। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পাবেন। আর ডেসক্রিপশনটা দেখুন, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা যোগাযোগের ইনফরমেশানগুলো দেওয়া আছে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। ভীষণ ক্রুশিয়াল একটা মাস হতে চলেছে, শুধু মেষ, শুধু বৃষ, শুধু তুলা, শুধু প্রত্যেকটা রাশির জন্য শনি ট্রানজিট হওয়া, শনিদেবের কুম্ভতে প্রবেশ। তাই অ্যাকচুয়ালি কুম্ভের জাতক বা জাতিকাদের কিন্তু মারাত্মক লেভেলের একটা প্রভাব তৈরি হবে বা হওয়ার জায়গা রয়েছে। দেখুন, আজকে যে ছেলেটার বয়স 20 বছর, যদি কুম্ভ রাশি হয়, সেই ছেলেটার এই সাড়ে সাথী বা এই এই পিরিয়ডের মধ্যেই সব কিছু হচ্ছে। কারণ একটা মোটামুটি ধরা যেতে পারে গড়ার বয়স, তো ফার্স্ট হাফটা প্রথম 35-35 বছর এটা হচ্ছে জীবনের গড়ার বয়স। তা এই সাড়ে সাথী আবার আসবে মোটামুটি মোটামুটি কুম্ভতে আবার শনিদেবের ঢুকছে। বলা হয় শনি 30 বছরের রাশি পরিবর্তন করে, তাহলে জীবনটা এক্স্যাক্টলি 30 নয়, আবার নেক্সট সাড়ে সাথী শুরু হয়ে যাবে ধরুন 22-24 বছর পর থেকে, মানে সাড়ে সাথী শেষ হলে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে পিরিয়ডটা 20-22 বছর, মানে দু যুগ প্রায়, 12 বছরে এক যুগ হয়। তাহলে কি এই পিরিয়ড আর আপনারা মানে সবটা, তা সেখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করছি। দেখুন, কুম্ভের বেসিক্যালি হেলথ কিন্তু কম বেশি ভোগাচ্ছে। আপনি যদি কুম্ভের মানুষ হন, হেলথ নজর রাখতে হবে। স্বাস্থ্যর দিক আমার মতে ভোগান্তির জায়গা তৈরি করছে বা তৈরি করবে। দেখুন, অনেকে জিজ্ঞেস বলেন যে সাড়ে সাথীতে কুম্ভ রাশির কেন খারাপ দেবে, কারণ শনির তো নিজের ঘর, নিজের ঘরে তো খারাপ ফল দেয় না। কিন্তু সত্যি কথা, শনির নিজের ঘর, কিন্তু এখানে শনি একজন বিচারক, এটা বুঝতে হবে। কোর্টের একজন জজ সাহেব, তিনি যখন বিচারকের চেয়ারে বসছেন, তার কাছে তার স্ত্রী থেকে শুরু করে কেউ নেই, তিনি ওই জজ সাহেব। সো তিনি এখানে বিচারকের রোল প্লে করছেন, নিজের বাড়ি কি পরের বাড়ি নয়, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। বাবা মায়ের শরীর যদিও স্টেবল থাকছে, কিন্তু এবং এটা এক্সপেক্টেড যে বাড়ির যারা বাচ্চাগুলো রয়েছে, বাচ্চা ছেলে বা মেয়েগুলো, আমি আশা করতে পারি তাদের স্বাস্থ্যর জায়গাও ভালো ফল দেবে। একটা সুখবর দিই যে বৃহস্পতির অবস্থান যেহেতু শুভ, দ্বিতীয়াভাবে বসে থাকা, দ্বিতীয়া এবং একাদশপতি দ্বিতীয়ায় বসে রয়েছে, তাই খুব বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে না, বিশাল অর্থকষ্ট, অর্থ সংকট বা অর্থচাপ হবে না। এটুকু আপনি নিশ্চিত থাকুন বা কনফার্ম থাকুন যে প্রচণ্ড অর্থকষ্ট বা প্রেশারে রয়েছি, না থাকছেন না। সো এটা চলছে বা এটা চলবে, এটা নিয়ে প্রবলেম বা এটা নিয়ে চাপ নেই। আপনি যদি কুম্ভের মানুষ হন, ফ্লোটা বজায় থাকছে, কিন্তু বড় সিদ্ধান্ত, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, বড় বড় কোনো টাকা পয়সা ট্রানজাকশান আমি এ মাসে আপনাকে করতেও বারণ করব, করা বা এ যাওয়া আমি বারণ করব। যে দেখে যান এই মাসটা, অন্তত দাঁড়িয়ে যান, সামনের মাস, পরের মাস, পরের মাস এগুলো রয়েছে, এ মাস দেখে নিন কুম্ভর মানুষ। চলে আসছি, চাকরির কথা বলছিলাম, কিন্তু মানে সরি, পয়সার কথা বলছিলাম। পয়সা আসে কোথা থেকে? নয় আমি চাকরি, নয় আমি বিজনেস করি, এই তো করি, এর বাইরে তো কিছু করি না। তাহলে সেখান থেকে আমি যদি চাকরির জায়গা দেখি, দেখুন, দশমপতি মঙ্গল, তিনি রয়েছেন বক্রী হয়ে, বুধ বক্রী হয়ে। বুধ হচ্ছে আপনার ক্ষেত্রে চিন্তা, সিদ্ধান্ত, মাথা, এবং মঙ্গল হচ্ছে কর্মক্ষেত্র। বুধ যখন বক্রী হয়ে গেছে, তখন কিন্তু আপনার নেগেটিভ থটসে ভরে যাবে মন বা মাথা, এবং ভালো সিদ্ধান্ত নেওয়ার থেকেও খারাপ সিদ্ধান্তগুলো আপনি বেশি নেবেন, ধৈর্য কম হতে পারে এবং প্রচণ্ড মানসিক চাপ তৈরি হতে পারে। খারাপ কথাগুলো বলছি, এবং এটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমি অ্যাকচুয়ালি যে ভয় দেখি আমার চেম্বারে আসুন, এটা আপনারা আমাকে গালিগালাজ করতে পারেন, সেটা করেন কেন, আমাকে পান না বলে, ফোনে পান না বলে, কিন্তু আমার কাছে আসুন, এই জায়গাটা হয়তো আপনারা পারবেন না। সো একটু লক্ষ্য রাখুন, দশমপতি বক্রী হয়ে মাস শুরু করছে এবং নিজের ঘরের ওপর 4th হাউসের দৃষ্টি, তাহলে কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণ প্রেশার, কর্মক্ষেত্রে চাপ, শত্রুতা, এবং কর্মক্ষেত্রে আপনি যাদেরকে ভাই মনে করছেন, এ আমার ভাই, এ আমার বন্ধু, এ আমার খুব ক্লোজ,
কেউ নেই, আপনি একলা চলতে হবে, লোকে সুযোগ নেবে, লোকে সুবিধা নেবে, এটা বুঝে চলুন। হ্যাঁ, এটা ঘটনা যে দায়িত্ব প্রচুর পাবেন, প্রেসার বা চাপ থেকেই আসে দায়িত্ব, এই দায়িত্বটা প্রচুর পাচ্ছেন বা দায়িত্বের বোঝাটা প্রচুর থাকছে, কিন্তু সাবধানে পার করুন। এ মাসে কোনো রকম রিস্ক এবং এ মাসে কর্মক্ষেত্র রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, পরিবর্তনের চেষ্টা উচিত খুব বেশি নয়, তবে একটু বুঝে শুনে এগোলে এগোনো যায় আপনি যদি কুম্ভের জাতক বা জাতিকা হন। একটাই জায়গা বেটার হচ্ছে যারা দূরে যেতে চাইছেন, ধরুন হায়দ্রাবাদে পোস্টিং আপনি চলে যেতে চাইছেন ক্যানাডাতে, কলকাতায় পোস্টিং চলে যেতে চাইছেন হয়তো উড়িষ্যাতে, বা কলকাতায় পোস্টিং দিল্লি, এইগুলো ভালো হচ্ছে, এই জায়গাগুলো ভালোর দিকে যাবে, বাইরে এত পাখি ডাকছে না মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, এরকম ব্যাপার আর কি। তা যাই হোক, এই জায়গাটা কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখুন। চাকরিক্ষেত্রে এই গোটা একটা মাস, এবং অনেকে মার্কেটিংয়ের ছেলে বা মেয়ে রয়েছেন যারা, যাদেরকে টার্গেট বেস কাজ, টার্গেটে দিয়ে কাজ করতে হয় যে তোমার টার্গেট এটা, তোমাকে এটা করতে হবে, তোমার এটা, এই জায়গা অনেক বেশি, আপনারা অ্যালার্ট থেকে চলুন আপনি যদি কুম্ভের মানুষ হন। সো সাবধানে থাকার মাস, আর্গুমেন্ট তর্ক করার সময় নয় এবং করা উচিতও নয়, কিন্তু কুম্ভের বিজনেসটি ভালো হবে আমি এক্সপেক্ট করতে পারি, কিন্তু বিজনেস ভালো হবে, কাস্টমার ভালো পাবেন। ইভেন যারা নতুন করে বিজনেসকে সাজাতে চাইছেন, গোছাতে চাইছেন বা স্টার্ট আপ করতে চাইছেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কিন্তু একটা ব্যাপার, কাস্টমারদের সঙ্গে ব্যবহারটা ঠিকঠাক রাখবেন, এক। দু নম্বর জিনিস এটা বুঝে রাখুন, হিসাবটা ঠিকঠাক করবেন, যে কাস্টমার 5টা মাল নিয়েছে আমি 3টে মাল গুনলাম, কাস্টমারের 1000 টাকা বিল হয়েছে আমি 800 টাকা ধরলাম, লস, এই জায়গাটা রয়েছে। আর পার্টনারশিপ বিজনেস, বাবা মায়ের সাথে পার্টনারশিপ হয় না, হাজব্যান্ড ওয়াইফ পার্টনারশিপ বলছি না, আমি আপনি পার্টনারশিপ বিজনেস, এই ব্যাপারটা কিন্তু নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আপনি কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ হলে ভালো হতে পারছেন না, গালিগালাজ খেয়ে যাবেন সব ক্ষেত্রে, তাই দেখে চলা, গরম মাথা নয়, ঠান্ডা মাথা তেল মারা। এবং একটা ব্যাপার মাথায় রাখুন, অনেস্টি মেনটেন করতে হবে, ও খারাপ, আমি এ খারাপ, এসব নয়, আমি ঠিক আছি চলো ভাই, এই ব্যাপারটা। হ্যাঁ, ভালো মানুষদের লোকে পেছনে লাগবে, বাট আপনিই আপনার জায়গাটা মেনটেন করে চলুন, বেটার হচ্ছে। ফ্যামিলির সাপোর্টটা মোটামুটি ভালো পাবেন, বাবা মায়ের সাপোর্টটা, কিন্তু জ্ঞাতি শত্রুতা থাকছে, এবং যদি কোনো লিগাল প্রবলেম থেকে থাকে, লিগাল প্রবলেম বা পুলিশি ঝামেলা, আইনের গোলযোগ, আপনাকে অনেক বেশি সাবধানে চলতে হচ্ছে আপনি যদি কুম্ভের মানুষ হচ্ছেন, কোনো রকম এরকম ব্যাপার, যে কোনো ইভেন, সেটা ধরুন হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স কেস চলছে, আপনি সাবধানে চলুন, আপনি পুরুষ হন, আপনি স্ত্রী হন, বা কোনো প্রপার্টি রিলেটেড বিবাদ চলছে, যদি যেটা সেটা যদি কোর্ট, পুলিশ, মানে সরকারি ব্যাপারের দিকে ঢুকে গেল, পুলিশ মানে সরকার, তো এই জায়গাটা কিন্তু আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে আপনি যদি কুম্ভের মানুষ হন। নেক্সট পার্ট আসছি, দাম্পত্য জীবনটা ভালো, এক দুজনের তো প্রবলেম চলতেই পারে বা চলবে, কিন্তু ওভারঅল আমি আশা করতে পারি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল এবং স্টেবল থাকছে, দুজনের মধ্যে বোঝাপড়া ভালো হচ্ছে, এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা মানে সুস্থ এবং স্বাভাবিক সম্পর্ক এক্সপেক্ট করা যেতে পারে বা এক্সপেক্ট করবো যে এটা বেটার রেজাল্ট দেবে, তো এটা ভালোর দিকে যাচ্ছে। ইভেন প্রেমটাও ভালো হচ্ছে, আমি চাইবো আপনারা আপনাদের দিক থেকে কোনো গণ্ডগোল না করুন, আমি আশা করতে পারি প্রেম বা প্রেমোযোগ, প্রেমিক বা প্রেমিকা, আপনি পুরুষ ছেলেটি হন বা আপনি মেয়েটি হন, মোটামুটি স্টেবল থাকছে এবং দুজনের মধ্যে বন্ডিংটা ভালো থাকছে ওভারঅল। এবার দেখুন, 30 দিনে প্রেমে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 2 দিন ঝগড়া হবে না, এটা হতে পারে না, বাট ওভারঅল এটা বড়োর দিকে যাচ্ছে না, কিন্তু জ্ঞাতি, বন্ধুত্ব, এগুলো সাবধানে চলুন। বাবা মায়ের জায়গা ঠিক আছে, এবং আমি একটা ব্যাপার বারবার বলছি, বড় টাকা পয়সার গল্প, 5 লাখ, 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, বড়, যার কাছে যেটা বড়, আমার কাছে 1 লাখ বড়, আপনার কাছে হয়তো 5 লাখ বড়, তো বড় টাকা পয়সার গল্পটা আপনি একটু দেখে চলুন বা দেখে নিন, বুঝে নিন। ভাগ্য সাপোর্ট করবে, তাই ভাগ্য যেহেতু সাপোর্ট করবে, তাই আপনি বাধা বিপত্তিগুলো পেরিয়ে বেরিয়ে যাবেন, পার করে বেরিয়ে যাবেন। কিন্তু এই মাস এটা ঘটনা, আমি দায়িত্ব এটাও নিয়ে বলছি, আপনি শুনে আশ্চর্য হবেন, আপনি কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা, 2 বা 4 মারাত্মক ভালো রেজাল্ট পাবেন। সো একটু দেখে নিন, কুম্ভের মানুষ 2-4 তাদের হ্যাবক উন্নতি দেবে।
ব্যাপক উন্নতি দেবে। এই জায়গাটার মধ্যে যদি আপনি ঢুকে গেলেন তো আলাদা ব্যাপার, আর না হলে ওয়েট করুন, ওয়াচ করুন, দেখুন। কিন্তু একটা ব্যাপার, যে বোনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে, প্রেগনেন্সি পিরিয়ড চলছে, আমি প্রথমেই বলেছি শরীরটা খুচরো ভোগাচ্ছে, খুচরো ভোগান্তিগুলো শরীর নিয়ে থাকছে, এটা তো আপনাকে নজর রাখতেই হচ্ছে। কিন্তু যে বোনগুলোর প্রেগনেন্সি পিরিয়ড চলছে, হ্যাঁ শরীর একটু ভোগাতে পারে, কিন্তু বাচ্চার জায়গা নিয়ে কোনো প্রবলেম নেই। ইভেন যারা ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছেন, একটা ব্যাপার বুঝুন, অনেকে ভাবেন আমার কাছে আসবেন, ফোন করেন অনেকে বাচ্চার জন্য, জানেনি এটা স্বাভাবিক, আমি এমন কোনো প্রতিকার দেবো বাচ্চা হয়ে যাবে, এরকম কিছু নেই। ডাক্তারবাবুরাই হচ্ছেন সবচেয়ে বড় প্রতিকার, সেটা কোন ডাক্তার দেখাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ট্রিটমেন্ট তারা করবেন, ঠিক তারা করবেন। আমরা একটা ধারণা দিতে পারি যে এই সময় হতে পারে বা এই সময় হওয়ার একটা চান্স রয়েছে এটা। তো যাই হোক, যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা এক মাস, দু মাস, পাঁচ মাস, ন মাস, এই মাসে ডেলিভারি ডেট, নো ইস্যু, নো প্রবলেম, কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট এবং যাদের প্রপার্টিতে কোনো রকম বিবাদ রয়েছে, ভাড়া বাড়ি থাকেন বা আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, কোনো রকম বিবাদ বা অস্বস্তি বা অশান্তি রয়েছে, আপনি শুধরে যান বা আপনি সামলে যান আপনি যদি কুম্ভের মানুষ হন। লাস্ট পার্ট হচ্ছে বাচ্চা ছেলে মেয়েগুলো, স্টুডেন্টগুলোর পার্ট। হ্যাঁ, এখানে বলে রাখি, ধরুন আপনার ছেলে বা মেয়ে পাঁচ বছর বা সাত বছর, আপনার কুম্ভ রাশি, সন্তান নিয়ে অসুবিধা হচ্ছে না বা সন্তানের জায়গা নিয়ে অসুবিধা নেই। স্টুডেন্টরা যতই সাড়েসাথী আসুক বা হোক, আপনার কোনো অসুবিধা নেই, বা তোমাদের, তোমরা যদি স্টুডেন্ট হোক, কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের পড়াশোনায় সাফল্য রয়েছে, একটু মনোসংযোগের ব্যাঘাত ঘটছে, কারণ বুধ বক্রী, মঙ্গল বক্রী থাকার জন্য কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারো বা পারেন, যে ওভার কনফিডেন্ট হয়ে যাও, হ্যাঁ সব রেডি, কিন্তু অ্যাকচুয়ালি একটু যদি পরিশ্রম বাড়ানো যায়, আপনি ক্লাস ওয়ানে পড়ুন, আপনি মাধ্যমিক দিন, আপনি এইচএস দিন, আপনি মাস্টার্স করুন, বিদেশে পড়ুন, যেখানে যা ইচ্ছা পড়ুন, সাফল্য আসবে। নিজের দিকটা ঠিক করতে হবে, নিজের পড়াশোনার জায়গাটা আরও বেটার করার চেষ্টা করতে হবে। এক্সপেক্ট করা যাবে যে স্টুডেন্টরা বেটার রেজাল্ট পাবে বা স্টুডেন্টদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং ইভেন যারা এমএসসি বা মাস্টার্স করছেন, পিএইচডি বা ডক্টরেট করছেন, তা করুন না, অসুবিধা কী আছে, কোনো অসুবিধা নেই। আর যারা বাইরে পড়াশোনা করছেন, আরামসে ভালো রেজাল্ট পাবেন, বা খুব ইম্পর্টেন্ট কিছু পরীক্ষা রয়েছে, রেজাল্ট বেটার আসবে, দেখুন। তাই যারা চাকরির জন্য ছুটছেন, তারা তো পড়াশোনাই করছেন, ইন্টারভিউ বোর্ড আছে সামনে, নিশ্চিত থাকা যায় ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে। তবে একটাই ব্যাপার, লাস্ট কথা বলি, যে কোনো কারুর সাথে যে কোনো বিষয়ে যদি কোনো রকম কথাবার্তা বা কথাবার্তা বলার ব্যাপার স্যাপার থেকে থাকে, আপনি সামলে চলুন, দেখে চলুন। আর বিজনেসম্যানরা হিসাবটা ঠিকঠাক রাখুন, ব্যাস এইটুকুই। এটাই এ মাসের রাশিফল, দেখে এগোতে হবে, সাড়ে চারটির পিক ফেস শুরু হতে চলেছে, দেখে চলুন। সো একটু দেখে নিন, এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।